প্রিয় দর্শক, আপনারা দেখছেন এয়ারলাইন টিভি, আমি সঙ্গে আছি আসিফ রনি। আমরা বিভিন্ন সময়ে সমসাময়িক ভিডিওর পাশাপাশি আপনারা অবগত আছেন যে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দাঙ্গাবাজদের বিভিন্ন মিথ্যার মুখোশ উন্মোচন করি। দাঙ্গাবাজরা যেসব মিথ্যা পরিকল্পনা করে কোনো ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তখন তার আমরা রিপোর্টিং করি যে এটা আসলে কতটা সত্যতা এবং সেটার আমরা বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরি। আজকে সেরকমই একটি ঘটনা তুলে ধরতে চলেছি। আপনারা সকলে অবগত আছেন যে মুর্শিদাবাদের নওদা থানার আলামপুর গ্রামে একটি কালী মন্দিরে কালী মা কালী প্রতিমা পুড়ে গেছে, আগুন ধরে পুড়ে গেছে, এবং এটা নিয়ে কিন্তু রীতিমতো আবারও সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে দাঙ্গাবাজ দলগুলো। দাঙ্গাবাজরা দাঙ্গা ছড়ানোর জন্য বিভিন্ন উত্তেজনা এবং উস্কানিমূলক পোস্ট দেওয়ার জন্য এবং এটা নিয়েও সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করতে চলেছে এরা। তো আসলে এই ঘটনাটা কি হয়েছে, কতটা সত্যতা, এর মানে পেছনে কি রহস্য রয়েছে, দাঙ্গাবাজরা কি করছে, সেটা আপনাদের আজকে ভিডিওতে তুলে ধরবো। তো এর পেছনে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশ কি বলেছে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখুন। আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের নওদা থানার আলামপুর গ্রামের যে মন্দিরে আগুন লেগে মা কালীর প্রতিমাটি পুড়ে গিয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কীভাবে মিথ্যাচার এবং বিদ্বেষ শুরু করেছে এক শ্রেণীর দাঙ্গাবাজগুলো, তার কিছু আপনাদেরকে স্ক্রিনশট পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম স্ক্রিনশটটি দেখুন, দাঙ্গাবাজদের পিতার স্ক্রিনশট তিনি পোস্ট দিয়েছেন, বলেছেন, দিদির রাজনীতির জেহাদি প্রবৃত্তি হিন্দু ধর্ম আর সংস্কৃতিকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। দেখুন, এটাকে জিহাদি একটা তকমা দিয়ে দিল এই দাঙ্গাবাজরা, আর বাকিটা আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাচ্ছি না, এরকম জঘন্য ব্যক্তিদের মন্তব্যগুলো। এর পরেরটি দেখুন, পরে আরও একজন ব্যক্তি বলেছেন যে অধৈর্যাত বিতর্কিত সৌহৃদ যখন জনরসে ভেঙে পড়েছিল, তখন সে সময় তখন যে দুর্বুদ্ধিজীবীরা গলা ফাটিয়েছিল, চুল ছিঁড়েছিল, তারা নওদায় মা কালীর মূর্তি পোড়ায় নীরব, কারণ ধর্মনিরপেক্ষ খেতাব পেতে হবে, ধর্মনিরপেক্ষ দলের কাছ থেকে মাসোহারা পেতে হবে, তথাকথিত বাঙালি হিন্দু দুর্বুদ্ধিজীবীর মতো ভণ্ড পৃথিবীতে নেই। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে তারা বেশিরভাগ টুইট করেছে, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এরা বেশিরভাগই মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের বাইরে। আপনাদেরকে আবারও অবগতির উদ্দেশ্যে একটা কথা বলি, যখনই কোনো জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয় বা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হয়, বেশিরভাগই সেখানে বহিরাগত শক্তির হাত থাকে। এই যে সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে এদের বেশিরভাগটাই বহিরা। আর পরে আরও একটি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, এসব আর সমস্ত কিছু পড়ে দেখাচ্ছি না, মানে আপনাদেরকে শোনানোর প্রয়োজন বোধ করছি না, আপনারা শুধু কয়েকটি স্ক্রিনশট আপনাদেরকে দিলাম। তার অনেক বেশ কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় এভাবে ঘোরাফেরা করছে, তার মধ্যে অনেকে আছেন আবার হয়তো তাদের পোস্টগুলো ডিলিট করে দিয়েছেন, এরকম ব্যাপার আছে। এখন আপনাদেরকে দেখাবো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং যে জায়গায় ঘটনা ঘটেছে সেই মন্দিরের সম্পাদক সেক্রেটারিগণ বা কমিটিগণ কি বলেছে আপনাদেরকে প্রথমে সেটা শোনাবো। আপনারা প্রথমে দেখুন যে অর্জুন সিং, সবচেয়ে দাঙ্গাবাজদের বড় পিতা অর্জুন সিং, যে পোস্টটা করেছিল যে এই পোস্টটাকে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেই পোস্টের স্ক্রিনশট মেরে এটা যে বিভ্রান্তিকর এটা পোস্ট করে দেখিয়ে দিয়েছেন তাদের পেজে। এরপরে সেম পোস্টটি মুর্শিদাবাদ পুলিশও ডিস্ট্রিক্ট পুলিশও শেয়ার করেছিলেন এবং এরকমই পোস্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পেজেও একটি করা হয়েছে যে এটা বিভ্রান্তকর, সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। এখন যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার সেই মন্দিরের সম্পাদকগণ, মন্দিরের কমিটিগণ কি বলছেন আপনাদেরকে সেটা পড়া শোনাবো। আপনারা অবশ্যই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি পড়ে শোনাচ্ছি। আলামপুর কালিমা নিমতলা কালী মন্দির, একটি বিশেষ আবেদন, আমার একটি বিশেষ সবিনয় নিবেদন, আমি কালিমা নিমতলা কালী মন্দিরের সম্পাদক সুখদেব বাজপেয়ী, পিতা মৃত অজিত বাজপেয়ী, গ্রাম আলামপুর, পোস্ট সুন্দর শব্দনগর, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। গত ইংরেজি 31/08/20 তারিখে রাত্রিতে আমার কালী মন্দিরের মা কালী প্রতিমাটি আগুনে পুড়ে গিয়েছে। মন্দিরের আমরা যারা কর্মকর্তা আছি তারা প্রত্যেকেই জানি আমার এলাকায় হিন্দু মুসলমানের সম্পর্ক খুবই সৌন্দর্যপূর্ণ। মন্দিরের তালা ভাঙেনি, কোথাও কিছু চুরি হয়নি, এটা একটা দুর্ঘটনা। আবারও ভালো করে আপনাদেরকে এই জায়গাটা বলছি, এটা একটা দুর্ঘটনা, অথচ একদল এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচার করার চেষ্টা করছে। এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে পরিবেশ অশান্ত করবেন না ও উত্তেজনামূলক কোনো কাজ করবেন না, এটা অনুরোধ করছি, কারণ প্রশাসন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তা এই হয়েছে আসল ঘটনা। এটা যে ঘটনা, আবার শেষে আমি আপনাদেরকে ঘটনার বিবরণ দিচ্ছি। কালী মন্দিরে মুর্শিদাবাদের নওদার আলামপুর গ্রামের কালী মন্দিরে যে কালিমা প্রতিমাটি মূর্তিটি পুড়ে গেছে সেটি একটি নিছক দুর্ঘটনা মাত্র। সুতরাং এই একটি ঘটনাকে যেখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঘোষণা করেছে যে এটা কোনো সাম্প্রদায়িক নয়, সুতরাং এইরকম একটি ঘটনাকে নিয়ে দাঙ্গাবাজরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। শেষের বেলায় আপনাদেরকে বলবো, দাঙ্গাবাজরা যতই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করুক না কারণ তাদের ভোট ব্যাঙ্কের মূল হাতিয়ারই হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো, তাই দাঙ্গাবাজদের
হাতে পা দেবেন না, অপপ্রচারে কান দেবেন না। প্রশাসন কি বলছে সেদিকে অবশ্যই নজর রাখবেন, প্রয়োজনে প্রশাসনের সব কিছু সাহায্য নেবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে করে এই ঘটনার আসলে কি ঘটেছিল মানুষ সেটা জানতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করবেন।